কেউ খুঁজে পায়নি চেঙ্গিস খানের সমাধি। কেন, কি লুকোচ্ছে মঙ্গলরা? আসুন জেনে নিন, পৃথিবীর ইতিহাসে যুগ যুগ ধরে অনাবিষ্কৃত হাজারো রহস্য এখনো প্রতীয়মান, যার কোনো কূল কিনারা পাওয়া সম্ভব হয়নি আজও। রয়ে গেছে হাজারো প্রশ্ন, কোনো উত্তরও মেলেনি সেসবের। এরকম হাজারো রহস্যের মধ্যে অন্যতম একটি রহস্যপূর্ণ ব্যাপার হলো চেঙ্গিস খানের সমাধি, যার কোনো হদিশি মেলেনি আজও। এটা কি কেবলই একটি সমাধি? না, যেন তেন সমাধি নয়। যেন তেন সমাধি হলে তো আর কেউ এত রহস্যের কিছু হতো না, এত খোঁজাখুঁজি কিংবা গবেষণাও হতো না। কিন্তু কেন তাহলে এত কিছু এই সমাধি নিয়ে? কি আছে এই সমাধিতে? সবই জানানোর চেষ্টা করব। তবে তার আগে আমাদের জানা দরকার, কে ছিলেন এই চেঙ্গিস খান, কেন তার সমাধি ঘিরে এত রহস্য। হ্যালো ফ্রেন্ডস, আমি জয়িতা, আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল। রহস্য, এডুকেশন, অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন। ইতিহাসের এক স্মরণীয় পুরুষ এই চেঙ্গিস খান, মঙ্গোলীয় জাতির জনক। সমগ্র মঙ্গোলীয় জাতিকে একীভূত করেছিলেন যিনি, তিনি ইতিহাসের মহা আলোচিত সমালোচিত নায়ক চেঙ্গিস খান ওরফে তেমুজিন। কারুর কাছে তিনি লুটতরাজ খুনি কিংবা কারুর কাছে প্রতিশোধ পরায়ণ এক পাগল রাজা, আবার মঙ্গোলদের কাছে তিনি রীতিমতো নায়ক। চেঙ্গিস খানের জন্ম আনুমানিক 1150 থেকে 1160 সালের মধ্যে কোনো এক সময়, মতান্তরে 1162 সাল। ওনার নদী তীরবর্তী মঙ্গোলিয়ার বোরগিজিন বংশ, জন্মসূত্রে তার নাম ছিল তেমুজিন, কিন্তু চেঙ্গিস খান মহান উপাধি পান 1206 সালে। ঘোড়া চালনা শিখেছিলেন বাল্যকালে, এমনকি মাত্র 6 বছর বয়সেই তিনি তার নিজ গোত্রের সাথে শিকার অভিযানও বের হন। তার 9 বছর বয়সে বাবাকে হত্যা করা হয় বিষ প্রয়োগ করে এবং পুরো পরিবারকে করা হয় ঘর ছাড়া। বাবা মারা যাওয়ার পর যদিও তিনি চেয়েছিলেন বাবা স্থলাভিষিক্ত হিসাবে গোত্রপতির পদ ধারণ করতে, কিন্তু অপরিণত বয়সের কারণে সেটা আর হয়ে ওঠেনি। কিন্তু নিজের পরিবারে হাল ধরতে হয় তার। এই সময় তিনি তার সৎ ভাইকে হত্যা করেন এবং জেলে যান। জেল থেকে মুক্তি পেয়ে 1206 থেকে 1368 দিকে মঙ্গল গোষ্ঠীগুলিকে একত্রিত করেন তিনি, অতঃপর মঙ্গল সাম্রাজ্যের গোড়াপত্তনও করেন। নিকট ইতিহাসে এটি ছিল পৃথিবীর সর্ববৃহৎ সাম্রাজ্য। এক সাধারণ গোত্রপতি থেকে নিজ নেতৃগুণে বিশাল সেনাবাহিনী তৈরি করে ফেলেন। যদিও বিশ্বের বেশিরভাগ অঞ্চলে চেঙ্গিস খান অতি নির্মম ও রক্ত পিপাসু বিজেতা হিসেবেই চিহ্নিত, তবু মঙ্গোলিয়ায় তিনি বিশিষ্ট ব্যক্তি হিসাবে চিহ্নিত, আবার সকলের ভালোবাসার পাত্র। ভাবা যায়, মঙ্গল জাতির উত্থানের পর 40 থেকে 50 বছর বয়সের সময় তিনি বের হন বিশ্বজয়ে। প্রথমেই পরাজিত করে জিন রাজবংশকে, এরপরে চীন থেকে তিনি যুদ্ধবিদ্যা কূটনীতির মৌলিক কিছু শিক্ষা লাভ করেন। মঙ্গল সাম্রাজ্যের অধিকৃত স্থানগুলো হচ্ছে আধুনিকের মধ্যে গণচীন, মঙ্গোলিয়া, রাশিয়া, আজারবাইজান, আর্মেনিয়া, জর্জিয়া, ইরাক, ইরান, তুরস্ক, কাজাকিস্তান, কিরগিজিস্তান, উজবেকিস্তান, পাকিস্তান, তাজিকিস্তান, আফগানিস্তান, তুর্কমেনিস্তান, মলদোভা, উত্তর ও দক্ষিণ কোরিয়া এবং কুয়েত। এমনকি তিনি মারা যাওয়ার পরও তার পুত্র ও পৌত্রগণ মঙ্গল সাম্রাজ্যে রাজত্ব করেছিলেন প্রায় 150 বছর ধরে। উল্লেখ্য, 1222 সালে আফগানিস্তানে চেঙ্গিস খান শুধু তীর, মুগুর আর খাটো তলোয়ার দিয়ে হত্যা করেছিলেন 1600,000 মানুষকে। সাম্রাজ্য প্রতিষ্ঠাকালে তার বাহিনীর হাতে খুন হয় 40 লাখেরও বেশি মানুষ। একই সঙ্গে আবার বলা হয়ে থাকে যে তিনি 4 কোটি নিরপরাধ মানুষের মৃত্যুর জন্যও দায়ী, কারণ মঙ্গোলীয় সাম্রাজ্যের এই প্রতিষ্ঠার ইতিহাস অপহরণ, রক্তপাত, ভালোবাসা ও প্রতিশোধে পরিপূর্ণ। চেঙ্গিস খান ত্রয়োদশ শতাব্দীতে বিশ্বে প্রায় 1/4 জায়গা দখল করে নিয়েছিলেন। তার রাজ্য জয় করার পদ্ধতি ছিল ভয়াবহ, বীভৎস। ইতিহাসের সবচেয়ে বড় লুঠেরা, আবার বিজেতা হিসেবেও খ্যাত তিনি। বুঝতেই পারছেন, একাধারে তিনি ছিলেন দক্ষ শাসক, সংগঠক, জনপ্রিয় নেতা, যোদ্ধা, আবার নৃশংস খুনিও। এবার সময় হয়েছে তার কবর সম্পর্কে বলার। কেন এখনও হদিশ মেলেনি তার সমাধির? ইতিহাসে এত বড় এক যোদ্ধা, তার সমাধিরই হদিশ নেই?
এত বিখ্যাত, এত সমালোচিত তিনি মারা গেলেন, আর তার সমাধি কোথায় সেটা কেউ জানে না। এটা কিভাবে সম্ভব? যতদূর জানা যায়, চেঙ্গিস খানের মৃত্যু হয় ঘোড়ার পিঠ থেকে পড়ে 1227 সালে চীনে। অদ্ভুত না? এমন মহাশক্তিধর বলে বিবেচিত একজন মানুষ যে কিনা ঘোড়ার পিঠ থেকে পড়ে মারা গেল এত তুচ্ছভাবে। যাই হোক, মূল আলোচনায় ফিরে আসি। মৃত্যুর পর তার দেহ চীন থেকে মঙ্গোলিয়াতে আনা হয় এবং সমাহিত করা হয়। কিন্তু কোথায়? জীবনাবসান হলো চেঙ্গিস খানের, কিন্তু ইতিহাসের অবসান ঘটেনি। রহস্য বরং এখান থেকেই শুরু। এখান থেকে শুরু হলো আরো বড় ইতিহাস। সম্রাটের শেষ ইচ্ছা অনুযায়ী তাকে সমাহিত করা হয় মঙ্গোলিয়ার কোনো এক অজ্ঞাত স্থানে, এবং জানা যায় চেঙ্গিস খানের মরদেহ নিয়ে মঙ্গোলিয়ায় রাস্তায় শোকাহত সেনারা যখন হাঁটছিল, তখন তারা পথের মধ্যে যারই দেখা পেয়েছে তাদেরকেই হত্যা করেছে। এছাড়া তার শেষকৃত্যে উপস্থিত সবাইকে হত্যা করা হয়, কারণ তারা সমাধিস্থলে কোনো প্রত্যক্ষদর্শী রাখতে চায়নি। এমনকি চেঙ্গিস খানের সমাধির পর সব চিহ্ন মুছে দেয় সেনারা। এর জন্য তারা সমাধির ওপর দিয়ে 1000 ঘোড়া চালিয়ে দেয়, যাতে তার কবরের উঁচু নিচু অংশ মিশে যায় ধুলোর সাথে, এবং সেখানে গাছপালা লাগিয়ে গভীর জঙ্গল তৈরি করে দেওয়া হয়। যারা চেঙ্গিস খানের কবর খুঁড়েছিল সেই 2500 শ্রমিককে হত্যা করেছিল, তার বাহির অন্য একদল সেনা, এবং সেই সৈন্যদেরকেও পরবর্তীকালে হত্যা করে তারই বাহিনীর আরও একদল সৈন্য, যারা সমাধিস্থলে উপস্থিত ছিল না। অতএব নিশ্চিহ্ন হয়ে গেল এক মহান ইতিহাস। কিন্তু কেন এই কবর নিয়ে এত রাগ ঢাক? রহস্যের শেষ হলো না। কবর কোথায় সেটা তো খুঁজে পাওয়াই যায়নি, যদিও দুর্বল কিছু ধারণা পোষণ করা হয়ে থাকে যে চেঙ্গিস খানের সমাধি মঙ্গোলিয়ার ভিতরেই কোনো দুর্গম পাহাড়ের কাছে রয়েছে। কিন্তু প্রশ্ন অন্যখানে। একজন মানুষ মরে গেল, সেখানেই শেষ হতে পারত বিষয়টা, কিন্তু কবর নিয়ে এত গবেষণা কেন, আর নিশ্চিহ্নই বা করা হলো কেন? যদিও মঙ্গোলিয়ারা চায় না তাদের সম্রাটের শান্তির ঘুম বিনষ্ট হোক, তাই তারা এটাকে নিয়ে এত উচ্চবাচ্য না করলেও, এত খোঁজাখুঁজি না করলেও বিভিন্ন সময় বিভিন্নভাবে অনুসন্ধান করা হয়েছে এই কবর। কিন্তু কি আছে এই সমাধিতে? এক কবর নিশ্চিহ্ন করতে গিয়ে হাজার হাজার জীবনাবসান। ওইদিকে আবার মঙ্গোলীয়রাও চায় না যে এই কবরের রহস্য উন্মোচিত হোক। কিন্তু কেন? ইতিহাসবিদদের কেউ কেউ বলেছেন, চেঙ্গিস খানের সমাধি নাকি সমগ্র পৃথিবীর অর্ধেক ধনসম্পদে ঠাসা এক রত্ন ভাণ্ডার। তবে যাই হোক, এইটুকু বোঝাই যাচ্ছে যে চেঙ্গিস খানের সারা জীবনে যে পরিমাণে ধনসম্পদ লুট করেছিলেন তার সবই রেখে দেওয়া হয়েছে এই সমাধিতে। বিজিত 78 জন রাজার মুকুটি নাকি সেখানে রাখা আছে বলে ধারণা করা হয়। সর্বশেষ যতদূর জানা যায়, 1990 সালে মঙ্গোলীয় রাজধানীতে অবস্থিত উলানবাটার স্টেট ইউনিভার্সিটির প্রত্নতত্ত্ব বিভাগের প্রধান ডক্টর দিমাজাব একটি উদ্যোগ নেন। জাপানের সাথে যৌথ উদ্যোগের নাম ছিল 3 নদী প্রকল্প, সেটিও ব্যর্থ হয়ে যায়। খুঁজে পাওয়া যায়নি রহস্যজনক এই কবর, অস্পৃশ্যই রয়ে গেছে বিশাল এই রত্ন ভাণ্ডার। এককালে বিশ্বত্রাস মঙ্গোলাধিপতি চেঙ্গিস খানের নৃশংসতা জীবদ্দশায় যেমন মানুষকে বিস্মিত করেছে, মৃত্যুর পরও তেমনি তার মৃত্যু নিয়ে নানা কাহিনীও প্রায় 800 বছর ধরে অনাবিষ্কৃত কবর মানুষকে হতবিহ্বল করে ছেড়েছে। আসলে কি কোনোদিনই ইতিহাসে বিখ্যাত এই চেঙ্গিস খানের কবরের সন্ধান পাওয়া যাবে, নাকি এভাবে কেটে যাবে আরো শতাব্দীর পর শতাব্দী? এ প্রশ্নের উত্তর না হয় সময়ের কাছেই তোলা থাকুক। তো বন্ধুরা, আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।